বলে দেখবেন মাজার গুলা সাজাইছে সবে বরাত উপলক্ষে মাজার। আরে বলে মাজারে কি সবে বরাত উপলক্ষে তো মদিনা শরীফ সাজায় না, সবে বরাত উপলক্ষে মক্কা শরীফ সাজায় না, মাজার কেন সাজাও? মাজারে কি আছে? যদি মাজারে সাজানো জায়েজ থাকতো তাহলে মদিনার মসজিদ সাজায়া আজকে এরকম ভাবে বানায় দিত। মদিনা শরীফ তো লাইভে দেখায়, মক্কা তো লাইভে দেখায়, কোথায়ও সাজানো নাই। মার কথা না মানলে মা বদদোয়া দেয়, যা তোর ভালো হইব না, তোর খারাপ হইয়া যাইব, তোর কামাই হইব না, তোর ব্যবসা হইব না, আল্লাহ তোর উপর গজব নাজিল করুক। বাবাই কয় এমন পোলামার দরকার নাই, ওরে তেজ্য পুত্র করে দিলাম। আল্লাহ বলে বান্দারে আমি তোরে তেজ্য পুত্র করি না, আমি তোরে বদদোয়া দেই না, তুই গুণা করে আমি চাইয়া থাকি, তুই গুণা করে আমি চাইয়া থাকি, তুই আমার মানুষ আমি চাইয়া থাকি, মসজিদে নামাজ আয় তুই হাইতে যাস আমি চাইয়া থাকি, দেখি তুই কবে আমার ঘরে আসছ। আল্লাহু আকবার। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। শাবান মাসের 12 তারিখ সামনে আসতেছে 14 তারিখের রাত, এটা বলে সবে বরাত, কেউ বলে সবে বরাতের রাত, আসলে সবে বরাতের রাত না, সব এটা ফার্সি ভাষা, সব মানে রাত, বরাত মানে হলো মুক্তি। বলেন বরাত মানে কি? অনেকে বলে বরাত মানে বরকতের রাত, এটা একটা মন গড়া অর্থ বলে। বরাত শব্দের অর্থ বরাতন মানে হলো মুক্তির রাত। কিসের রাত? মুক্তির রাত। তাই এই সবে বরাতকে মুক্তির রাত বলা যায়। অনেকে বলে সবে বরাতের রাত, আর সব মানে রাত, বরাত মানে মুক্তির রাত, বরাতের রাত বলা যায়। আরবি ভাষায় এটা বলে নিসফুম মিন শাবান। নিসফুম মিন, নিসফ মানে হলো অর্ধেক, শাবান মানে শাবান মাস, শাবান মাসের অর্ধেক যেই রাত্রি পড়ে এটা আমাদের দেশে 14 তারিখের রাত, 15 তারিখের রাত। কেন? আরবিতে তো রাত আগে আসে দিন পরে আসে। যাই হোক, আমরা বরাতের রাত্রটা কিভাবে দেখব প্রশ্ন আসে না? অনেক প্রশ্ন, কেউ ফতোয়া দিয়ে দেয় সবে বরাত থবে বরাত নাই, দেখি দেয় না। আর কেউ সবে বরাত্রে এমন পালন করা করে যে ইডারে ইসলাম পালন করে অন ইসলামে লইয়া যায়, কেউ বলে নাই, আর কেউ বলে জম্মের থাকা আছে, মসজিদ সাজাইব, কবরস্থান সাজাইব, এই করব সেই করব, রুটি বানাইব, হালুয়া বানাইব। এই আমাদের দিকে মনে হয় নাই, নয়াবাজার আমার মসজিদের সামনে বিশাল বিশাল দোকান, আর রুটি বিক্রির একটা দুম শুরু হয়ে যায়। বরাতের রাত মুক্তির রাত, এই রাত্র রুটি বানানোর রাত না, এই রাত হলো মাপ চাওয়ার রাত, এই রাত হলো কান্দার রাত, এই রাত হলো এবাদতের রাত, এই রাত হলো জিকির আজগারের রাত। এমন অনেকে বলে যে বরাত মরাত নাই, এরাও ঠিক বলে না। গত সপ্তাহে মসজিদে নববীতে যে খুতবা দিছে, আরবি আপনারা বুঝবেন না, আমি নামায়া রাখছি। এই খুতবার মধ্যে আমি যেই আয়াত হাদিস পড়ছি, ইমাম সাহেব কাবাগরের যে ইমাম সেও এই আয়াত পড়ছে। অনেকে বলে ইসলামী দল করে অথবা কোনো মেকানিজম তার মধ্যে আছে, ইসলাম সম্পর্কে কিছু জানে না, বুখারি বার করলে একটা হাদিসের ইবারত পড়তে পারবে না, অথচ ইসলাম সম্পর্কে সমাধা দেয়, কখনোই সমাধা দিতে পারে না। আমি ইঞ্জিনিয়ার না, আমি তো এই সম্পর্কে কিছু বলতে পারবো না। আমি ডাক্তার না, আমি ডাক্তারি সম্পর্কে কোনো প্রেসক্রিপশন করতে পারবো না। যদি ডাক্তার না হইয়া ভুয়া প্রেসক্রিপশন করে, তার জন্য যেরকমভাবে বেত্রাঘাত আছে, তার জন্য যেরকম বিচার আছে। আলেম না হইয়া কোরআন হাদিস সম্পর্কে কোনো ফতোয়া দিলে, তার ব্যাপারেও বিচার আছে। ইঞ্জিনিয়ারের খুব মান বুঝি আমরা, ডাক্তারের মান বুঝি আমরা, পাইলটের মান বুঝি আমরা, বৈজ্ঞানিকের মান বুঝি আমরা, কিন্তু কোরআন হাদিসের মান বুঝি না। কেন? এটা তো পড়ার জন্য কিছু লাগে না, এগুলো অনেকে ভুল বলে। আর আমরা যারা জানি না, তারা তাকায় থাকি যে আসলে ব্যাপারটা কি। সবে বরাত এত বড় কিছু না, অনেক আছে এই সবে বরাত উপলক্ষে আমাদের বিক্রমপুরে টাকা বেশি, এই বিক্রমপুরে গুণা আরো বেশি হয় বলে
দেখবেন মাজারগুলা সাজাইছে সবে বরাত উপলক্ষে মাজার। আরে বাবা মাজারে কি, সবে বরাত উপলক্ষে তো মদিনা শরীফ সাজায় না, সবে বরাত উপলক্ষে মক্কা শরীফ সাজায় না, মাজার কেন সাজাও? মাজারে কি আছে? যদি মাজারে সাজানো জায়েজ থাকতো তাহলে মদিনার মসজিদ সাজায়া আজকে এরকম ভাবে বানাইয়া দিত। মদিনা শরীফ তো লাইভে দেখায়, মক্কা তো লাইভে দেখায়, কোথায়ও সাজানো নাই। কিন্তু কিছু মসজিদ পরিচালনা করে মসজিদ কমিটি, যারা দিন ধর্ম সম্পর্কে জানে না, টাকার মাধ্যমে এরকম ভাবে মসজিদ পরিচালনা করে, তারা মসজিদে এরকম ভাবে বাতি লাগায়। অনেকে বলে হুজুররা কি কয়, সমস্যাটা কি? বলে ইসলাম সমস্যাটা কিছুই না, সমস্যা হলো রাসুল যা বলে নাই তা ইসলাম না, রাসুল যা বলছে তা হলো ইসলাম। রাসুল বলেন আমি যা বলি নাই আমার নামে বইলা যদি চালাইয়া দেয় কাল কিয়ামতের ময়দানে, উলজিমাল ইয়াউমা বিলজামিন মিনান নার, ওর ঠোঁটকে ওর জিহ্বাকে আগুনের কেচি দিয়া কাটা হবে। আমরা যদি প্রচার করি যে প্রধানমন্ত্রী বলছে এরকম ভাবে আগামীকাল বন্ধ, এটা কথার কথা, প্রধানমন্ত্রী কিন্তু এটা বলে নাই, প্রধানমন্ত্রী এটা বলে নাই। যদি আমি ফেসবুকে আমার নিচ থেকে ছাইড়া দিই যে আগামীকাল বাংলাদেশ বন্ধ, প্রধানমন্ত্রী বলছে, এই লোকটারে ধরে কি পুলিশ অ্যারেস্ট করবে না? আরে এটা তো দুনিয়ার মানুষ বলছে, দুনিয়ার মানুষ বললে যদি বিচার হয়, রাসুল যা বলে নাই রাসুল যা করে নাই তা রাসুলের নামে চালাইয়া দিলে আল্লাহর। মুসলিম শরীফের হাদিসা আছে, মুসলিম শরীফের হাদিসা আছে, ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, যে রাসুল যা বলে নাই রাসুলের নামে চালাইয়া দিল, রাসুল যা করে নাই রাসুলের নামে চালাইয়া দিল। আল্লাহ রাসুল বলে ওর জায়গা জান্নাত হবে না, ওর জায়গা হবে জাহান্নামে। বুঝেন নাই, বলল তথ্য সন্ত্রাস। কি সন্ত্রাস বলে? তথ্য সন্ত্রাস, যা রাসুল বলে নাই তা রাসুলের নামে চালায়। বলে হুজুর এটা কি? এটার মধ্যে হলো একটা হলো মাজার পূজা, মাজারে যাইয়া সেজদা যারা দেয় তাকে ইমান থাকে না বলেন? মাজারে যাইয়া যারা সেজদা দেয় তাকে কি থাকে না? মাজারে যারা মোমবাতি দেয় মোমবাতির টাকা দেওয়া হারাম, মাজারে যারা আগরবাতি দেয় আগরবাতি দেওয়া হারাম, মসজিদে শবে বরাত উপলক্ষে যারা সাজায় এই টাকাগুলা অপচয় করা হারাম। যারা কবরস্থান সাজায় কবরস্থান সাজানো নিষেধ, আল্লাহ রাসূল বলছে কবরস্থান সাজা নাই, কবরস্থান পাকা করা নাই, কবরস্থান হলো সাধারণ সাধারণভাবে থাকবে। কবরস্থান যদি পাকা করা জায়েজ হইতো ফাতেমার কবর পাকা হইতো, কবরস্থান যদি পাকা করা জায়েজ হইতো তাহলে বড় বড় সাহাবীর কবর এরকম ভাবে পাকা করত। আম্মাজান আয়েশা সিদ্দিকা তার কবর জানা নাই, ফাতেমা তো জোহরার কবর কোথায় আছে জানা নাই। কিছু কবরকে আমাদের বেদাতিরা দখল করে নিয়েছে, মঈনুদ্দিন চিশতির কবর, বড় পীর আব্দুল কাদির জিলানির কবর, ঠিক নেই বেটি নিচে কি নিছে না, কিন্তু হক্কানি পীর মাসায় কোটি কোটি টাকার মালিক আছে, সরমানের পিসাব হুজুরের বাড়িতে যাইয়া দেখে আসবেন কবরস্থান পাকা করে নাই। বাংলার কুতুব, বাংলার ওলি আল্লাহ যে মক্কা শরীফ থেকে দিন নিয়ে আসলো, কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই, তার কবরটা আমি দেখে আসছি, তার কবরে বাঁশের বেড়া ছাড়া কিছু নাই। বাংলার কুতুব হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই, যার প্রত্যেকটা মুহূর্ত জিকির ছাড়া থাকতো না, আল্লাহু আকবার। হাফিজ হুজুরের কবর আপনারা দেখে আসেন, কামরাঙ্গের চরে ঘুমায় আছে, বাঁশের বেড়া ছাড়া একটা ইটের বেড়া না। যদি বাসের বেড়া দেওয়া জায়েজ হইত এই কবরগুলোও বেড়া দিত, যদি ইটের বেড়া টাইলস করা কবরে জায়েজ হইত, সরমানের পিসাব হুজুরের ছেলেগো টাকার অভাবে নাই এরকম ভাবে টাইলস দিয়া বেড়া দেয় না।
বলে এখন তুমি টাইলস দিলে কোনো লাভ নাই, এখন তুমি এরকম ভাবে আরো দামি পাথর লাগাইলে কোনো লাভ নাই, যেই পাথরটা কবরে বেড়া দিয়ে লাগাও ওই পাথর দাম মসজিদে লাগাইয়া দাও, যতদিন ওখানে নামাজ হবে তোমার বাবার কবরে পৌঁছতে থাকবে, তোমার মায়ের কবরে পৌঁছতে থাকবে, তোমার দাদার কবরে পৌঁছতে থাকবে। আজকে ঈমান নষ্ট করার জন্য এই মাজার পূজাগুলো শুরু হয়েছে। মাজার পূজা এই জন্য সবে বরাত, এর অর্থ হলো মুক্তির রাত। বলেন কিসের রাত? বলেন কিসের রাত? না হালুয়া রুটি খাওয়ার রাত? হালুয়া রুটি বানানো আসেনি? কোনো এক জামানায় সবে বরাত বানাইছে, কেউ ইমাম সাহেবরে মুসল্লি একটু রুটি আর হালুয়া বানাইছে, মানুষ মনে করছে এটাই মনে হয় ইসলাম, মনে করছে কি এটাই ইসলাম। হালুয়া রুটির নাম সবে বরাত না, সবে বরাতের নাম হইল রাত্রে উইটা শেষ রাত্রে চোখ দুইটা, চোখ দুইটা এরকম ভাবে চোখ দিয়া পানি ছাইরা, হাত দুইটা আসমানের দিকে উঠাইয়া চোখ দুইটা বন্ধ করিয়া ট্যাপ ট্যাপ করিয়া পানি পড়বে, আর বান্দা আওয়াজ দিবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো অনেকে যারা বলে সবে বরাত নাই, এরা কারা বলে আমি তাদের নাম জানি, এরাও অতিরিক্ত করে। এই রাসূলের আমাদের শেষ নবীর উম্মতের শেষ নবীর উম্মত এরা হলো আস ওয়াসাত উম্মাতান ওয়াসাতান মধ্যবর্তী উম্মত, এরা বাড়াবাড়ির মধ্যে নাই সারাসারির মধ্যে নাই, বলেন বাড়াবাড়ির মধ্যে নাই সারাসারির মধ্যে নাই। যেমন হযরত ঈসা আলাইহিস সালামের সময় যদি কাপড়ের মধ্যে পেশাব লেগে যাইত পায়খানা লেগে যাইত ওইটার শুদ্ধে নামাজ হইত, অজু করলেই নামাজ হয়ে যাইত। হযরত মূসা আলাইহিস সালামের সময় এত করা ছিল বনী ইসরাইলের ঘাটেরা আল্লাহ নিয়ম বানায় দিছে যদি পায়খানা বাথরুম লাগা যায় যদি পেশাব লাগা যায় ওই জায়গা কাটতে হালাই তুইব, দুইলেও সাফ হবে না। আল্লাহ বলে আমার বন্ধুর উম্মতের জন্য আমি বাড়াবাড়ির মধ্যে রাখি নাই সারাসারির মধ্যে রাখি নাই, আমি মাঝখানে যদি নাপাক লাগিয়া যায় দুইয়া দিলে পাক হইয়া যায়। এই উম্মত বাড়াবাড়ির মধ্যে নাই সারাসারির মধ্যে নাই। অনেক দল আছে কয় সবে বরাত নাই, কি নাই বলেন, আছে কি আছে না বলেন, বলে হুজুর দলিল দেন। আমি সবে বরাতের দলিল দিতেছি, ইদা কানা লাইলাতুম মিন নিসফি শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, আল্লাহর রাসূল বলে যখন শাবান মাসের 15 তারিখের রাত আসবে 14 তারিখের দিবাগত রাত মানে ওই রাত আসবে, ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াউমাহা, রাত্রিবেলা দাঁড়াইয়া থাকো দিনের বেলা রোজা রাখো। দাঁড়াইয়া থাকার অর্থ হইল কি? নামাজ পড়ো। বলেন দাঁড়াইয়া থাকার অর্থ হইল কি? নামাজ পড়ো। আর সুমু মানে হলো রোজা রাখো, রাত্রিবেলা দাঁড়ায় থাকো মানে জাগ না থাকো, এখানে দাঁড়ানোর তোলো রাত্রি জাগ্রতকরণ করো, ঠিক না বেটি? আমরা রাত্রে জাগি কি জাগি না, জাগি কি জাগি না, রাত বড় জাগাইয়া থাকি নিজের ধান্দায় জাগিয়া থাকি, আল্লাহর জন্য জাগি না। কিতাবের মধ্যে আসে প্রতি রাত্রের তিন ভাগের দুই ভাগ যখন যায় তৃতীয় ভাগে আল্লাহ প্রথম আসমানে আইসা বলে এ বান্দারা আমারে মহাব্বত করস, আমারে যদি মহাব্বত করস কেমনে ঘুমাইয়া থাকো, কমাশুক করম জিস কেরামান কা তেবিন রাহাম খবর নিস, যারা আসে গাল মাসু তারা দুনিয়া কিছুই চেনে না, তারা দুনিয়ার ভালো বোঝে না, দুনিয়ার খারাপ বোঝে না, দুনিয়ার কষ্ট বোঝে না, দুনিয়ার সুখ বোঝে না। এটার প্রমাণ হলো আমাদের এক বুজুর্গ, এই বুজুর্গের নাম হলো কি, আমাদের এক বুজুর্গ, বুজুর্গের নাম হলো বাদশাহী ছেড়ে দিছে। কি ছেড়ে দিছে? কে বাদশাহী ছাড়ছিল বলেন, নাম বলেন,
না বাসায় ছাড়ছে কে? রাজ দরবারে এসে একজন যখন ছাদের উপর উঠতালাশ করে, জিজ্ঞেস করে আমার ছাদের উপর কে? বলে আমরা। বলে কি করো? বলে উঠতালাশ করি। বলে পাগল, ছাদের উপর তো উঠ পাওয়া যায় না, উঠ হারাইলে পাওয়া যায় জঙ্গলের মধ্যে। এর নাম কি? নামটা কইতে পারেন না? হ্যাঁ, ইব্রাহিম আধাম। নাম কি বলেন? ইব্রাহিম বিন আধাম। ছাদের থেকে আওয়াজ দেয়, ও ইব্রাহিম আধাম, ছাদের উপর উঠ পাওয়া যায় না, বালাখানায় হুইয়া থাকলে আল্লাহরে পাওয়া যায় না, গালিচার মধ্যে ঘুমাইলে আল্লাহরে পাওয়া যায় না, রাজদরবারে বয়ে থাকলে আল্লাহরে পাওয়া যায় না, নেতা নেতা করলে আল্লাহরে পাওয়া যায় না, নেতার গান গাইলে আল্লাহরে পাওয়া যায় না, আল্লাহরে পাইতে হইলে শেষ রাত্রে আল্লাহরে ডাকতে হয়। ঠিক নে বেটি? নাম কি? ইব্রাহিম বিন আধাম। ইব্রাহিম বিন আধাম রাজদরবার ছেড়ে দিয়া জুলিয়ারটা কান্ধে লইয়া মসজিদে মসজিদে ঘুরে, আল্লাহু আকবার। ইব্রাহিম বিন আধাম পাগলের মতো ঘুরে, বাচ্চারা আছে, খারাপ বাচ্চারা আছে না, পাগল যায় করে হ্যাঁ একটা ঢিল মারে, হ্যাঁ ঢিল মারে, হ্যাঁ ঢিল মারে। ইব্রাহিম বিন আধাম নৌকায় উঠছে, নৌকায় ওঠার পরে বাচ্চারা নৌকায় যেয়ে ঢিল মারে, পাগল পাগলের বলা মানে আছে না, ঢিল মারে ঢিল মারে। তো আল্লাহ তাআলা ইলহামী ভাবে পাঠিয়ে দিছে ইব্রাহিম বিন আধামের কাছে লোক, হে ইব্রাহিম আধাম, এই বাচ্চাগুলো আপনাকে জ্বালাইতেছে, আপনি বলেন আমরা এই নৌকাকে উল্টাইয়া দিব, বাচ্চাগুলো ডুবে মরে যাবে। ইব্রাহিম বিন আধাম কি কয় জানেন? এই শেডটাই আমি বলছিলাম। আমরা হইলে তো কইতাম কি? আমি হইলে বলতাম যে দেন তাড়াতাড়ি ডুবে মরে যাক, আমারে চাকা মারে। ইব্রাহিম বিন আধাম বলে, ওরা যে আমারে ঢিল মারে, তুমি আমার কানে বলছো, আমার গায়ে তো আমি কোনো কষ্ট পাই না, জামালুকা ফি আইনি ওয়া হুব্বুকা ফি কলবি ওয়া যিকরুকা ফি ফামি, জামালুকা ফি আইনি ওয়া হুব্বুকা ফি কলবি ওয়া হুব্বুকা ফি কলবি ওয়া যিকরুকা ফি ফামি। ইব্রাহিম বিন আধাম বলে, ওরা যে আমারে ঢিল মারে, আমি তো এটা চোখে দেখি না, কেন আমার চোখের মধ্যে আল্লাহর সৌন্দর্য, আমার মুখে হইল আল্লাহর জিকির, আমার অন্তরে হইল আল্লাহর মহাব্বত, আমি তো আওয়াজ পাই না। খবর নিস আরো বুজুর্গরা কি পরে জানেন, হারতা মান্না দিল সে রকসতে হো গাই, আব তো আজা আব তো খেলওয়াতে হো গাই, খুদায়া বহাককে বনি ফাতেমা, কেবার কাউলে ইমা কুনাম খাতেমা, জান্নাত ও দোজখ সে ইয়া রব কে করো, আর জু হাই মই তো যে দেখা করো, হুরো গেল মা জেতে নেমতে হায় তু, সবসে বড় কর নেমত হে দিদার তো, আল্লাহু আকবার। হারতা মান্না দিল সে রগসত হো গাই, আল্লাহ আমার কোনো তামান্না নাই, আমি আর কোনো ঘর বাড়ি চাই না, আমি আর কোনো ক্ষমতা চাই না, আমি আর কোনো টাকা পয়সা চাই না, আমি চাই মাউল্লা তোমার লগে যেন একটু সম্পর্ক করতে পারি, আল্লাহু আকবার। এই সম্পর্ক করার জন্য একটা রাস্তা, এই সম্পর্কের জন্য টাকা লাগে না, পয়সা লাগে না, এই সম্পর্কের জন্য আল্লাহর সাথে একটা রশি কায়েম করতে হয়, ওই রশিটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুগ্ধা পড়েন না কেন? মুগ্ধা পড়েন না কেন? এই কালিমাটা মায়ার সাথে পড়তে হবে, দিলে আসে না কেন? এই কালিমা এত বড় দামি, হযরতে মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ
আমার এমন একটা জিকির দেন যেই জিকিরটা যেন আর কেউ দিবেন না স্পেশাল। আমি ডাইরেক্ট কথা কম, ডাইরেক্ট আপনার লগে দেখা হয়ে যাই আল্লাহ আকবার। আল্লাহ কয় মুসা নেও তোমার একটা জিকির দিলাম, বলে জিকির দিয়ে কি কয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসা আলাইহিস সালাম তো খুব জলিল কদর নবী ছিল, জালালি তবিয়াতের নবী ছিল, রাগি ছিল, বলে আল্লাহ আপনার কাছে চাইলাম এমন একটা দিবেন, এ তো আপনি আদম নবীরে দিছেন, নূহ নবীরে দিছেন, ঈসা নবীরে দিছেন, মুসা নবীরে দিছেন, সব নবীরে জিকির দিছেন। আল্লাহ তাআলা বলে মুসা রে জানোস না, তুই জানোস না এই লা ইলাহা ইল্লাল্লাহর কত দাম, সাত আসমান সাত জমিন যদি এক পাল্লায় রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহর পালা ভারী হইয়া যাবে। অথচ আমরা এটা পড়ি না, আমাদের হুজুররা জিকির দেয় সবক দেয় দুই সোবার ডেলি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন কয় সোবার, কয় সোবার পড়তে পারমনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আসল টাইম হইল হলো শেষ রাত্রে উইঠা আল্লাহু আকবার, চোখটা বন্ধ কইরা বলেন চোখটা কি কইরা বন্ধ কইরা, যখন দুনিয়ার চোখ বন্ধ কইরা দেয় আল্লাহ একটা আল্লাহ কুদরতির চোখ খুলে দেয়, চোখ যদি বন্ধ করেন আমারে দেখেন কি দেখেন না, কি দেখা যায়, দেখা যায় না, চোখ বন্ধ করলে আমার দেখতেছেন না, আমি বন্ধ করলে মুসল্লি দেখি না, কে কোন দ্বারে বসা আমি দেখি না, বন্ধ করলে দেখা যায় কি না, সাদা জামা কাপড় দাঁড়িয়ে আছে আমার যেরকম চেহারাটা দেখেন, চোখ বন্ধ করে দিলে আল্লাহ রহমতের চোখ খুলে দেয়। এজন্য চোখ বন্ধ করে দুই শতবার, কয় শতবার, তিন বছর যদি কেউ জিকির করে ওর নামটা আব্দুল কাদির জিলানির নামের পাশে আল্লাহ লেখা দেয়, ওর নামটা মঈনুদ্দিন চিশতির নামের সাথে লেখা দেয় আল্লাহু আকবার, ওর নামটা বাহাদুরপুর বিশ্বাবুজুরের নামের সাথে লেখা দেয়, ওর নামটা চরমানের বিশ্বাবুজুরের নামের সাথে লেখা দেয় আল্লাহু আকবার, ওর নামটা ইমাম বুখারীর নামের সাথে আল্লাহ লিখে দেয়, ইমাম বুখারী ও আল্লাহওয়ালা, আমার এই বান্দা ও আল্লাহওয়ালা। দুনিয়ার সার্টিফিকেট লাগে দুনিয়ায় বলেন, দুনিয়ার সার্টিফিকেট লাগে দুনিয়ায় ঠিক নেবে, এমএ পাশের সার্টিফিকেট লাগে দুনিয়ায় ঠিক নেবে, ঠিক এমএ পাশের সার্টিফিকেট লাগে চাকরিতে গেলে, কিন্তু কবরে যাইয়া এমএ সার্টিফিকেটের কোনো দাম নাই, ডাক্তারি সার্টিফিকেটের দাম নাই, বিজ্ঞানের সার্টিফিকেটের কোনো দাম নাই, বুয়েটের ইঞ্জিনিয়ারের কোনো দাম নাই, আল্লাহু আকবার, দাম হলো মার রব্বুকা ওয়ামান দিনুকা, বলেন মার রব্বুকা ওয়ামান দিনুকা, এই যদি কয় আমি ডাক্তার আমি বুয়েটের ইঞ্জিনিয়ার, আল্লাহ বলবে না না বাদ বাদ, আরবিতে ক, আরবিতে ক, বলেন কিতে ক, আরবিতে ক, বুঝেন নাই কথা না, কেমনে আসবে ওই জায়গায় আসবে, এবার যেরকম অটোপাস জান্নাতেও অটোপাস, এবার অটোপাস গেছে না জান্নাতে, কি পাস জান্নাতে, আল্লাহর লগে সম্পর্ক থাকলে আল্লাহ অটোপাস করাইয়া দিব, আল্লাহর সাথে আছে বাপ বান্দার নাই রে কোনো অভাব, বলেন আল্লাহর সাথে আছে বাপ বান্দার নাই রে কোনো অভাব, আল্লাহর সাথে নাই রে বাপ বান্দার এইটাই সবচেয়ে বড় অভাব। আল্লাহর সাথে বাবা আছে কার, কার আছে, সবাই উঠেছে চিন্তায় পড়ে গেছে, পাঁচক তো নামাজ যে পড়ে তার সাথে বাবা আছে, পাঁচক্ত নামাজ যে পড়ে তার সাথে বাবা আছে, আল্লাহ আকবার, ঠিক না ভাই, ঠিক আমাকে আজকে দাওয়াত দিতে এই এলাকার আওয়ামী লীগের নেতা, আওয়ামী লীগ যারা করে সবাই আজকে আইবা ঠিক না ভাই, যারা যায় নাই তারা কি আওয়ামী লীগ আছে না নাই বলেন, তারা কি
নাই। কেন কইছে? যারা আওয়ামী লীগ করো তারা সবাই আজকে আইবা, যারা গেছে তারা আওয়ামী লীগ, যারা যায় নাই তারা বাতিল অন্য দলে গেছে গা। বিএনপি আলারা কইছে যারা বিএনপি করো আজকে আমাকে এই মাঠে আইবা, যারা গেছে তারাই বিএনপি, ঠিক না বেদি? মুয়াজ্জিন সাহেব আজান দেয়, আল্লাহু আকবার। আজানের পরে যারা মসজিদে আসে তারাই মুসলমান, যারা আসে না তারা মুসলমান না। স্পষ্ট আল্লাহর ঘর। আল্লাহ বলে ডাক দাও, ওরা মিছিলে ডাক দেয়, ওরা অমুক ডাক দেয়, ওরা অমুক দিবসে ডাক দেয়, তমুক দিবসে ডাক দেয়, মুয়াজ্জিন দে আমার নাম কইয়া ডাক দাও। এই বান্দাগুলারে বানাইলাম আমি, এই বান্দাগুলারে জীবিত রাখলাম আমি, এই বান্দা খায় আমি স্বাদ দিলাম, এই বান্দা দেখে আমি চোখ দিলাম, এই বান্দা কানে শুনে আমি কান দিলাম, দেখি আমার বান্দাগুলা আমার ঘরে আসে কিনা। আল্লাহু আকবার। সব আমার, সব কার? আমার। আল্লাহ কার বলে? আমার, সব হইল আমার। দেখি মুয়াজ্জিন সাহেব ডাক দাও দি, সকালবেলা ডাক দাও আসে কারা কারা, বিকালবেলা ডাক দাও আসে কারা কারা, আসরের সময় ডাক দাও আসে কারা কারা, মাগরিবের সময় ডাক দাও আসে কারা কারা, এশার সময় ডাক দাও আসে কারা কারা, ঠিক নেবে? ছেলে যখন বাইর হইয়া যায় স্কুলের টাইম শেষ হয়ে গেলে মা বেহুশ হয়ে যায়, আজকে এরকম ভাবে তরকারির মধ্যে নুন বেশি বলে কে? ও যে 12টা বাজে আসার কথা আসে নাই, এই জন্য আমার উঠ নাই, নুন বেশি ছেড়ে দিছি, ঠিক না বেরি? কেন রে? আধা ঘন্টা হয়ে গেছে, আমার পোলার কিছু হয়ে গেল কিনা? আল্লাহ তালা বলে বান্দারে তোরে আমি বানাইলাম, আমি বানাই আমার একটা ঘর বানাইলাম, এই ঘরটার আসমান পর্যন্ত আমার জায়গা, দুনিয়ার কোনো জায়গা নাই। আল্লাহু আকবার। আমার মনে চায় তুই বান্দা আমার ঘরে আয়, আমার ঘরে আয়, আমার ঘরে আয় রে বান্দা, হাইয়াল সালা, আমার ঘরে আয়, হাইয়াল আল ফালা। এখন তোর দোকান বন্ধ কর, এখন তোর ব্যবসা বন্ধ কর, এখন তোর কথা বন্ধ কর, এখন তোর সংসদ বন্ধ কর, এখন তোর কাম কাজ বন্ধ কর, আমার ঘরে আয়, আমার মানুষ কিনা, আমার ঘরে আয়, আমার ঘরে আয়, আমি আল্লাহর তরে দেখতে মনে চাই। আল্লাহু আকবার, ঠিক নেবে? ঠিক। মা যদি আধা ঘন্টার জন্য ছেলের জন্য বেহুশ হয়ে যায়, মারে মহাব্বত দিছে একশো ভাগের এক ভাগ, আল্লাহ বলে আমি মায়া রাখছি একশো ভাগ। মায়ের সন্তানের জন্য কত মায়া লাগে, আল্লাহ বলে আমার হাজারও বেশি মায়া লাগে। আল্লাহু আকবার। মার কথা না মানলে মা বদদোয়া দেয়, যা তোর ভালো হইব না, তোর খারাপ হইয়া যাইব, তোর কামাই হইব না, তোর ব্যবসা হইব না, আল্লাহ তোর উপর গজব নাজিল করুক। বাবাই কয় এমন পোলা আমার দরকার নাই, ওরে তেজ পুত্র করে দিলাম। আল্লাহ বলে বান্দারে আমি তোরে তেজ পুত্র করি না, আমি তোরে বদদোয়া দেই না, তুই গুণা করে আমি চাইয়া থাকি, তুই গুণা করে আমি চাইয়া থাকি, তুই আমার মানুষ না আমি চাইয়া থাকি, মসজিদে নামাজ তুই হাইতে যাস আমি চাইয়া থাকি, দেখি তুই কবে আমার ঘরে আসস। আল্লাহু আকবার। আমি চাইয়া থাকি, আমি সব দেখি, এই পাও আমার, এই ক্যালসিয়াম আমার, এই গোস্তগুলো আমার। কোন মানুষ ডাক্তার যত রাজা বাচ্চা দেখো, বিমান উড়ায় অ্যাটম বাম বানায়, এক টুকরা গোস্ত বানাইয়া দে, একটা চোখ বানাইয়া দেখ, একটা হাত বানাইয়া দেখ, হাতটা কাটতে গেলে লাগাইয়া দেখ, পাওটা কাটতে গেলে লাগাইয়া দেখ, নাই কার পাশে ঘোরে, কার পাশে ঘোরে? হ্যাঁ, ও মানুষ, আমিও মানুষ, ঠিক নেবে? ঠিক। মানুষ তো কত পাগল, খালি নেতার পাশে এই সময় দেয় না, মাজারে দেয়, যে মরে গেছে আর নিজের এই খবর নাই। হ্যাঁ, আবার কি দিতে পারে? মাজারে মোমবাতি দিলে সব হয় না, গুণা হয়? কেন গুণা হয়? খায় কেডা, নেয় কেডা? ওই নেব একদল নিয়া গাঞ্জা টানে, এক মোমবাতি 50 বার বিক্রি হয়, কি ঠিক আছে কিনা? মাজারে যারা যান 50 বার ওটারে ঘুরে আবার বেশি, ওটারে ঘুরে আবার পাগল পাগল পাগল। অনেকে মাংসের খাওয়ান দেয় না, ঠিক না বেঠিক? এখানে অসুস্থ হয়ে মরে গেছে, খাওয়ান দেয় না, গজার মাছ নিয়ে খাওয়ায়, ঠিক না বেঠিক? আরে গজাররে যারা খাওয়ান দেয় ওরা বড় গজার, ঠিক না বেঠিক? এ গজাররা ওখানে যায় গজাররে খাওয়ান দিও না, কাসিমরে খাওয়ান দিও না, তোমার পশি খাইয়া মরলো না, না খাইয়া মরলো, তোমার পশি ভালো আছে না খারাপ আছে তার খবর নাও, গজার মাছের খবর নেওয়ার জন্য তোমারে কয় না,
ঠিক নেবে ঠিক, মানুষের দরদ নাই কুত্তার দরদ বেশি, মানুষের দরদ নাই পাখির দরদ বেশি, মানুষের দরদ নাই কুকুর কোটি কোটি টাকা দা পালে, ঠিক নেবে ঠিক, মানুষের দরদ নাই এরকম ভাবে মোমবাতি বাতি দিয়া গেট বানায়, ঠিক নেবে ঠিক। সোয়াবের অনুষ্ঠানগুলো গুনায় পরিণত করো, বিয়ার অনুষ্ঠানগুলো হারামে পরিণত করো। বিয়াটা বানাইলো আল্লাহ আল্লাহ রসুল, বিয়া শাদি বানাই লোকেরা আল্লাহ আল্লাহ রসুল, ঠিক না রে ঠিক। এই আল্লাহ রসুলের তরিকার রে গুনা বানাইয়া ডেকসে বাজাইয়া এরকম ভাবে এরকম ভাবে লাল সহলুদ কাপড় পরাইয়া একদল মহিলা পাড়াইলা আরেক দল মহিলা এই বাড়িতে, সব হারাম হারাম কাজের মধ্যে মুসলমান লিপ্ত হইয়া গেছে। হুজুর এটা সামাজিক ফুলারা করে আমি পারি না, আপনি আজি সাহেব ফুলারা করে আপনি পারেন না, আল্লাহ কইব ফেরেশতারা কইব, এখনো আমি পারি না, আমারে মারলো না, আমি তো পারি না, তুমি যেরকম পারো নাই আমিও পারি না। এই জন্য আল্লাহ জাহান্নামের ফেরেশতাকে বয়রা বানাইব, কি বানাইব কি বানাইব, বয়রা বানাইব, ঠিক নেই ঠিক। জাহান্নামের ফেরেশতারা বয়রা মারতাছে আর কান্দাছে, ও কিছুই বোঝে না, আধ বলত পিটাই দিয়েছে, আমি এখন শুনি না তুমি যেমন শুনো নাই। জাহান্নামের ফেরেশতারা বয়রা থাকবো এটা কি আপনারা জানেননি? তাহলে শবে বরাত, এই শবে বরাতের দিন এবাদতের জন্য কারা কারা তৈরি আছে আল্লাহ কবুল করো। আবার আমাকে বদনাম হয়, কোনো মসজিদে বিরিয়ানি দিলে কয় বিরিয়ানির লিগে মারামারি লেগে দেয়, ঠিক না ভাই ঠিক, বিরিয়ানির লিগে মারামারি করতে আসুন না আল্লাহরে পাওয়ার লিগে আসুন, বলেন বিরিয়ানি পাইলেও খুশি না পাইলেও খুশি, ঠিক না ভাই ঠিক, মিষ্টি পাইলেও খুশি না পাইলেও খুশি, ঠিক না ভাই ঠিক। মিষ্টি এক পোলটা আমার জন্য দুই পোলটা নিলে হারাম, মিষ্টি এক পোলটা আমার জন্য দুই পোলটা নিলে হারাম, আমার জন্য এক প্যাকেট দুই প্যাকেট ধরলে হারাম, কি বুঝো না কেন, সোজা কথা বলতেছি। অনেকে ডরায় হুজুর এ করুম না, কে কই মারামারি লাগাই দেয় হুজুর, আপনি না আমাকে বিক্রমপুর মারামারি মানে গরম পানি আর বাসদা পিটা দিয়ে শুরু হয়েছে বিরিয়ানির জন্য। খালি এই না কয়েকদিন আগে পেপারে দেখলাম বরিশালে বিয়ার খাওয়ান খাইতে যাইয়া খালি এক টুকরা গোশত দিয়ে রেঁধে বাড়ি শুরু করে দিছে, খাওয়ানে কি পাগল আল্লাহ আকবার। আর এটার নাম কয় তোবারক, কয় আমার তোবারক, কিসের তোবারক, আপনার ঘরে যে দেখান ওইটাও তোবারক বলেন, আপনার ঘরে যে দেখান ওইটাও তোবারক, ফল খান এটাও তোবারক, জল খান এটাও তোবারক, ঠিক না ভাই ঠিক, তোবারক নেই না কেন তোবারক, জল বানাই নাই মানুষ বানাই নাই, কে বানাইছে ফল, কে বানাইছে কাঁঠাল, কে বানাইছে মাছ, কে বানাইছে মুরগি, কে বানাইছে গরু, কে বানাইছে, সব তোবারক। এই জন্য আল্লাহ শিখাইয়া দিছে বান্দারে এগুলা যখন খাইবি আমার নাম লইয়া খা, যখন বান্দা কোনো কিছু খায় আল্লাহর নাম লইয়া খায়, খাওয়ার মধ্যে গুনাহ থাকলে আল্লাহ মাফ করে দেয়। এই জন্য খাওয়ার মাঝখানে লাকাল হামদ ওয়ালাকার শুকুর বলেন, লাকাল হামদ ওয়ালাকার শুকুর, লাকাল হামদ ওয়ালাকার শুকুর, আল্লাহ এই গোশত তুমি বানাইলা এত স্বাদ কেমনে দিলা, আম যে তুমি বানাইলা এত স্বাদ কেমনে দিলা, সব তোমার মহিমা। আর আমরা বানাই কি ফরমালিন দেই, ঠিক না ঠিক, ফরমালিন লাগাই দুই নম্বরই করি পাঁচ নম্বরই করি, মানুষ মরে যাক না বাচ্চা থাক তার দরকার নাই, আমার টাকাটা যেন ঠিক মতো আহে। মানুষ মারানের বিষ মিলাইয়া তারা ফলের ব্যবসা করে টাকার মালিক, ওই টাকা হারাম, যেরকম সুদে খাইলে হারাম, ঠিক না ঠিক। মানুষ মারার জিনিস সরকার বারবারে এরকম ভাবে রেট দিতেছে, ফরমালিন মিলানো যাইব না, যেই মানুষ যেই জিনিস দিয়া লাশ পচে না ওই জিনিস ফলের মধ্যে দিয়া, এখন মানুষ ক্যান্সারে আক্রান্ত, এখন মানুষ এজমায় আক্রান্ত, ঠিক না ঠিক, এখন ব্লাড ক্যান্সারে আক্রান্ত, এখন লিভার ক্যান্সারে আক্রান্ত, এটার অপরাধ মানুষের আল্লাহ করুণা দেই না, তোরা করুণা নিজের হাতে কামাইয়া লইয়া হো। যখন বান্দা গুনা করে আমি বৃষ্টি বন্ধ করে দেই, যখন বান্দা নাফরমানি করে তখন আমি করুণা দুঃখে দুঃখে পাঠাই, করোনার সময় আল্লাহরে যত ডাকছো ডাকা বন্ধ করে দিছো, এখন আমি একটু বাড়াইয়া দিছি,
তোরা ভ্যাকসিন বাইর করছ এখনো কস না, আল্লাহ সব করতে পারে। এখনো করো ভ্যাকসিন আমাগো ক্ষমতা, ভ্যাকসিন আমরা আনতে পারি, ভ্যাকসিন আমাগো এমক তেমক। আল্লাহ কয় কামাইব না, দেওয়ার পর অসুস্থ। লা ইলাহা ইল্লা আনতা আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লা আনতা। ঔষধের কোনো শক্তি নাই, ঔষধ যখন পেটে যায় আল্লাহর কাছে বলে আল্লাহ আমি কি আর উপকার করুম কি করুম না, আল্লাহ বলে কর তখন ঔষধ করে, আল্লাহ বলে করিস না তখন ঔষধ করে না। কেন দিলে ভালো হয়ে যায়, ডাক্তারের কাছে গেলে ভালো হইব নি এটা আমরা কইতে পারি না। ওষুধ খাইলে ভালো হইব নি বলে আমরা বলতে পারি না। অপারেশন করলে ভালো হইব নি আমরা বলতে পারি না। আপনি না জাপানের ডিগ্রি লয়ে আইছেন, আপনি না লন্ডনের ডিগ্রি লয়ে আইছেন বলে না, আল্লাহ যদি ভালো করে ভালো হয়, মানুষ আর ঔষধ ভালো করতে পারে না। এখন করুণা বলে এদিক দিয়ে বাইরে ওদিক দিয়ে বাইরে। করুণার দেওয়ার জন্য আমি একটা কথা বলি, আমি ছোট মানুষ, আমি কোনো নেতাও না বড় আলেমও না, যার কারণে আমার কথা অত দামি হবে না। করুণা যাওয়ার জন্য সৌদি সরকারের প্রথম ভুল, সমস্ত মুসলমান রাজা বাদশারা এদেশের বড় বড় আলেমদেরকে নিয়া একসাথে সমাধা চাইতে হবে। এই করুণা টিকায় যাবে না, এই করুণা তওবার মাধ্যমে যাবে, এই করুণা তওবার মাধ্যমে যাবে। হযরতে মুসা আলাইহিসসালাম এই ইস্তেসকার নামাজ পড়তেছিল, কাঁদতেছিল, পানি বৃষ্টি পড়ে না, বলেন আল্লাহ কয় আল্লাহ তুমি যদি না শোনো আমি নবী হইয়া বেশ যদি যাম। আল্লাহ কয় তোর দলের মধ্যে একটা গুণাগার অরে উড়া, ঠিক না বে, ঠিক তোর দলের মধ্যে একটা গুণাগার অরে উঠা। নবী তোর চিনে না কারে উড়েই হো, নবী কয় কেডা গুণাগার উঠা যাও। ওই লোকটা এমন কান্দা দিছে, আল্লাহ আমি যদি এখন দাঁড়াই মাইসে চিন্না ফলাইব, আমি মাপ চাইলাম খুদা, আমি মাপ চাইলাম, আল্লাহু আকবার। মুসা আলাইহিসসালাম ঘোষণা দেয় উঠা যা রে উঠা যা, ওই লোকে কান্দাছে, আল্লাহ বলে মাফ করে দিলাম, কান্দাও শেষ বৃষ্টিও শুরু। মুসা আলাইহিসসালাম কয় কে গুনাগার উঠা যা, মুসা আলাইহিসসালাম জিজ্ঞেসে আল্লাহ আপনি আমারে কইলেন গুনাগারে উড়াইতে, কেউ তো উঠল না, আবার বৃষ্টি দিয়ালেন, আপনি আমার লগে তেরাবেড়া করেন খিল্লিগা। কয় মুসা রে আমি তেরাবেড়া করি নাই, আমার বান্দা ক্ষমা চাইছে, আমি মাফ করে দিছি। করুণা যাবে আসবে না, যদি গুনাগার বন্ধ হইয়া যায় করুণা বন্ধ হইয়া যাবে। এটা আমার কথা না, এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা, এটা আল্লাহর কথা, ঠিক না বেঠি, বুঝাইতে পারছি। এজন্য শবে বরাতের দিনই শবে বরাতের আলোচনা হবে। আজকে শবে বরাতের জন্য চারটা জিনিস কই, যেটা আগে লাগবে তিন দিন। শবে বরাতের দোয়া কবুল হইব না যারা টাকনুর নিচে কাপড় পরেন, আছেন কি আছেন না? অনেকে মসজিদে হেউডাইয়া বাইরে গেলে খুললে দেয়, হারাম। এটা হলো আল্লাহরে ধোকা দেওয়া, বলেন এটা কারে ধোকা দেওয়া? টাকনুর নিচে কাপড় পরা হারাম, বলেন টাকনুর নিচে কাপড় পরা কি হারাম? টাকনুর নিচে কাপড় পরা কিরম হারাম? মরা গোস্ত খাওয়া যেরকম হারাম, সুদের টাকা খাওয়া যেরকম হারাম, টাকনুর নিচে কাপড় পরা ওরকম হারাম। সবে বরাতে তিন মাপ চাইলে মাফ হবে, টাকনুর নিচে যারা কাপড় পরে এদের মাফ নাই, মাফ নাই। আরেকজন লোকের মাফ হইব না যারা বাইর লগে কথা কয় না, বন্ধুর লগে কথা কয় না তিন দিনের বেশি, আপোষে ঝগড়া হয়েছে না, সালাম নাই কালাম নাই, সবে বরাত দিন আল্লাহ কয় তখন মাপ নাই, আল্লাহ আকবার। সালাম নাই কালাম নাই, কেউ বইনের লগে কথা কয় না সম্পদ চাইছে, কেউ বাইনার লগে কথা কয় না কয় সম্পদ চাইছে, আছে কি আছে না? সবে বরাত একশো পার করলো মাফ হবে না, তিন দিনের বেশি কথা না কইলে তার কি হয় না? দোয়া কবুল হয় না, বলেন তিন দিনের বেশি কথা না কইলে? অনেকে আছে শাশুড়ির লগে কথা কয় না, অনেকে আছে শ্বশুরের লগে কথা কয় না, অনেকে আছে শালার লগে কথা কয় না, আছে গেছে না? এগুলোকে কি কইতে হইব? আর তওবা করতে হবে, কি করতে হবে? যদি কারো হক নষ্ট করেন হক আদায় করতে হবে। এই দুই দিন টাইম, কয়দিন? দুই দিন, সোমবার দিন সর্বরাত, মাগরিবের আগে আগে যারা টাকা পায় দিয়ে দিতে হবে, বলেন যারা টাকা পায় কি করতে হবে? ওয়াশটা কি করা হয়ে যেতেছে নাকি? অনেকে কথা কয় না, কেউ মনে হয় যে হুজুর বেশি কইতেছেন, যারা টাকা পায় তাকে দিয়ে দিতে হইব, যাকে গাল দিছেন মাফ চাইতে হইব, ঠিক না বেড়ে? সবে বরাতের দোয়া কবুল। মাসুম বাচ্চা হইয়া যাইবেন, রমজান মাসের রোজা রাখবেন, আল্লাহর ওলির খাতায় নাম লেখাইয়া নিবেন। সময় শেষ হয়ে গেছে, আমরা এই মসজিদে ৪০ জন নাম লেখাইছিলাম, ৩০ জন আমরা জামাতে গেছি হাজির সাহেব,
30 জন, এই যে মদিনা কি নূরে মদিনা জামে মসজিদে আমরা 30 জন ওখানে আসি, আমাদের সভাপতি সাহেব জাকির সাহেব আমাদের সাথে আছেন, আমাদের আরও এখানে পার্ট টাইম দিবেন তারাও যাবেন, আরও যারা আছে ওখানে যাবেন, বা এলাকার ছেলেরা গেছে দিন শিখানোর জন্য ওখানে রাইখে আমি নামাজ পড়াইতে আসছি। আগামীতে আপনাদেরকে আমি সাথে থাকব, সময় লাগাইয়া আল্লাহওয়ালা হইয়া যেন আমরা কবরে যেতে পারি, বলেন আল্লাহওয়ালা হইয়া। এই যে কালকে সিরাজ মিয়া মরে গেল গাজী সাহেব, আরে সিরাজ রে আমি পরশু দিন কইলাম সিরাজ ভাই লো আমার লগে 3 দিন, হুজুর নতুন চাকরি লইছি নাইলে আপনার লগে যাইতাম, আ যাইবে না 3 দিন যেতে হবে চিরদিন। এই সিরাজ কবরে শুয়ে রয়েছে, আমার শামসু ভাই এত মহব্বতের আমার আসলে এই দারে নামাজ পড়তো, এখনো আজকে একটা আওয়াজ দিছে আমার মনে হয়েছে শামসু ভাই মনে হয় দিছে আওয়াজটা এই নামাজের আগে আগে, শামসু ভাই মসজিদে ঘুমায়া রয়েছে, একদিন আহমদ আলীও ঘুমায়া থাকবে, একদিন বাবুল ভাইও ঘুমায়া থাকবে, একদিন জাকির ভাইও ঘুমায়া থাকবে, একদিন আমাকে হাজির সাহেবও ঘুমায়া থাকবে, এলাকার মানুষ থাকবে, তবে কবরটা যেন জান্নাতের বানাইয়া যাইতে পারি, আমিন। হাতুরে আমিন, হাতুরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। যারা সুন্নত পড়ে না চার টাকা শুনে দেবে।